গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা দেখছো আমি ময়দা মাখছি। তো এটা কিন্তু আটা নয়, ময়দা মাখছি, কারণ লুচি হবে আজকে সকালবেলা। তো মা ভাত বসাতেই যাচ্ছিল, তো মাকে বললাম কি ভাত বসাতে হবে না, লুচি করি। দিয়ে আমি ময়দাটা মাখছি, ওদিকে মা তরকারি বসিয়ে দিয়েছে, ফুলকপি আলুর তরকারি। আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিতে বললাম, কারণ তরকারিতে ধনে পাতা দিলে না আমার খুব ভালো লাগে, ধনে পাতার সেন্টটা। আর ধনে পাতা দিলে কিন্তু টেস্টটাও বদলে যায় আমার, ওই ধনে পাতার মানে ধনে পাতা যে কোনো কিছুতে দিলেই আমার খুব ভালো লাগে। তাই বলে কিন্তু ধনে পাতা মাংসতে দিলে কিন্তু আমার ভালো লাগে না, তাহলে মাংসের টেস্টটা একদম চলে যায়, সেই কারণে আর কি। এমনি তরকারির কথা বলছি, সবজি তরকারির মধ্যে দিলে আর কি খুবই ভালো লাগে। তো দেখছো যে আমি লুচি বেলছি, আর মা ওই পাশে লুচিটা ভাজার এই পাশে কড়াতে রয়েছে, মানে তরকারি ফুটছে আর কি। তারপরে ধনে পাতা দিয়ে দিল মা, আর অন্যদিন মা লুচি বেলে আর আমি লুচি ভাজি। আজকে আমি লুচি বেলছি আর মা ভাজছে, কারণ মানে প্রতিদিনই আমি ধরো ভাজি, এর জন্য ভাবলাম কি আজকে আমি বেলি। কেন আমি আমার না লুচি বেলা প্র্যাকটিসটা নেই, মানে খুব কম আমি লুচি বেলি, সেই জন্য আমি ভাজি। লুচি হলেই আমি লুচি ভাজি, হয় আমার ননদ বেলে দেয়, নয় মা বেলে দেয়, আর তোমাদের দাদা ভাইও বেলে দেয় মাঝে মধ্যে, যখন বাড়িতে থাকে, যখন ধরো লুচি হচ্ছে বা কচুরি হচ্ছে ও তখন বেলে দেয়। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে, মানে জানো যে ও আমাকে একটু হেল্প করে মাঝে মধ্যে, সবসময় আবার করে না। আর এই দেখো আঙুল দিয়ে কী দেখাচ্ছে, গোল হয়নি সেটাই দেখাচ্ছে, ভিডিওটা ওই করছে দোকানে যাওয়ার আগে সকালবেলা, আর ওরকম বেঁকে টেরে গেছে বলে সেটা আবার আঙুল দিয়ে দেখাচ্ছে। লুচি তো ভাই লুচিই হয়, মানে পেটের মধ্যে তো যাবে, তাহলে আবার সোজা বেঁকা দিয়ে গোল দিয়ে কী হবে। তো এই দেখো লুচি হয়ে গেছে গরম গরম, আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছে, ও দোকানে যাবে সেই জন্য ওকে তাড়াতাড়ি আগে আগে দিয়ে দিয়েছি। এখনও সব লুচি ভাজা হয়নি, আমি ওদিকে সব মানে বেলা হয়ে গেছে ভাজা হয়নি, এখনও মা ভাজছে, আর এদিকে একে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর প্রথম খাবারটা আমি বুঝতে পারিনি যে আমাকেই দেবে, তো আমি ক্যামেরাটা উল্টো দিকে ছিল বলে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, হাতে গিয়ে কিন্তু আমাকেই দিল। তো এদিকে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে ওই তিনখানা লুচি আর ওই এক বাটি তরকারি বেঁচে গেছিলো। তো মামাও এসেছিলো, মানে আমার মামা শ্বশুর, ও উনিও খেয়ে গেল আমাদের বাড়ি থেকে গরম গরম লুচি আর তরকারি, আর ওই তিনটে লুচি এক্সট্রা বেঁচে গেল, আর তরকারিটা বেঁচে গেল। তো ওখানে আজকে দুপুরবেলার জন্য মাংস নিয়ে এসেছে বাবা, আর এই যে লাউ শাকটা রয়েছে, লাউ শাকটা কালকে আনা, আর এরকম বস্তাতে ঘেরা রয়েছে, কারণ নইলে শুকিয়ে যাবে শাকগুলো। ওরকম বস্তাতে মুড়িয়ে রাখলে, যে কোনো একটা কাপড় টাপড় দিয়ে মুড়িয়ে রাখলেই ভালো থাকে শাক, ওই জন্য আর কি। তো এই দেখো আজকের বাজার নিয়ে এসেছে, ধনে পাতা, টমেটো, বেগুন, সরষা, আর তেলের ডিব্বেটাও এখানেই রয়েছে বোতলটা আর কি, আর শাক নিয়ে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, লুচি আর ফুলকপি আলুর তরকারি। আর তোদের দাদা ভাই খেয়ে দেও দোকানে চলে গেলো, দেখালাম তোমাদেরকে যে খাচ্ছিল, তো খেয়ে তারপরে দোকানে চলে গেল। আর এখন বাজে 10:14, তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, ঘুম থেকে উঠে গাজবাজ করেই দিয়ে স্নান করে নিয়েছি। তো বাইরে আজ খুব সুন্দর রোদ উঠেছে, তো শীতকাল পড়েই গেছে এই দুদিন ধরে, তো মুখে ক্রিম মাখছি, স্নান করে ক্রিম মাখছি এই কদিন, কারণ মুখটা ভীষণ টান ধরছে মানে স্নান করে আসার পরে। তারপর খানিকক্ষণ পরে কিন্তু আমার ঠিক হয়ে যাচ্ছে, বাট তাও তখন তোই হচ্ছে, এই জন্য ক্রিমটা মাখতেই হচ্ছে। তো আজ 3 দিন হচ্ছে যে আমি ক্রিম মাখছি। তো আজকে প্রচুর রোদ্দুর উঠেছে বাইরে, জানলা দিয়ে একটুখানি রোদ্দুর ঢুকছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো আমাদের ঘরে একটু রোদও ঢোকে না, একটু হাওয়াও ঢোকে না, মানে পুরোপুরি গুমসুম হয়ে থাকে ঘরটা। ঠিক আছে চলো, তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে। আর দেখলেই তো বাবা কী কী বাজার করে নিয়ে এসেছে, 12টা বাজুক তারপরে রান্না করতে যাবো, কারণ এই তো খেলাম তাই। চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার। তো তোমাদের দাদা ভাই দোকান থেকে চলে এসেছে আমাকে জ্বালাতে, আর মাংস রান্না করেছি, আর ও সেই টাইমে চলে এসেছে, মানে মাংসটা আমি কষাচ্ছি সেই টাইমে ধরো চলে এসেছে, তাহলে ও এক পিস না খেয়ে খেয়ে কি এখান থেকে নড়ে, সেই জন্য ওকে আমি আবার তুলে দিলাম। মানে আজকে মাংসটা আমি কষা কষাই করবো, আজকে পুরো ইয়ে করবো না। আর এর কাণ্ডটা দেখো, আমি আমি প্রথমে বুঝতে পারিনি যে ওরকম করবে, বললাম ও একবার খেয়েছে মানে খেলো, এবার আমাকে হয়তো দিচ্ছে সত্যি সত্যিই দেবে, আর মানে আমি এটা ভাবতে পারিনি যে ওরকম করবো আমার সাথেও। আর আজকে মাংসটা কষা কষাই করবো, ঝোল করবো না, পরে আমাকে দিতে এসেছে আমি আর নিইনি।
মানে ও ওরকমই আর কি মেরেছে, মানে আমি বুঝতে পারিনি আর কি। সকালবেলাও দিয়েছিল কিন্তু এখন যে এরকম করে আমি ঠিক বুঝতে পারিনি। তো দুপুরবেলা শাকও ভাজলাম, মাংস করলাম, আর বাবার জন্য একটা ডিমের পোচ করে দিলাম। তো তারপর আর তোমাদের সঙ্গে কথা হয়নি, আর সন্ধেবেলা সন্ধে দিচ্ছি এখন আমি, আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আমাদের ঠাকুরের জায়গাটাতে কত ফুল দেওয়া রয়েছে, মানে ঠাকুরকে কত ফুল দেওয়া হয়েছে। এই ফুলগুলো সবই আমাদের গাছের ফুল। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে একটা বড় শিউলি ফুল গাছ আছে, অনেক ফুল হচ্ছে এখন, অনেক পাড়ার সবাই সকালবেলা এসে এই গাছের তলা থেকে ফুল কুড়িয়ে নিয়ে যাচ্ছে, প্রচুর ফুল হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে অনেক রাত, মানে এখন বাজে হচ্ছে 9:10, আর এই ঘরে বসে আছি। এই ঘরে তখন শুয়েছিলাম, মানে চোখ মুখে এরম যেন লাগছে শুয়েছিলাম বলে, আর টিভি চলছে, এই যে মাও শুয়েছিল, মা গেল রুটি বানাতে, মা রুটি বানাচ্ছে, আর এই যে ঘুমাচ্ছে ননদ, ঘুমাচ্ছে, মা গেল রুটি বানাতে। আমি শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না, উঠে বসলাম, চলছে টিভি দেখছি সেই সন্ধ্যা থেকে। তোমাদের দাদা ভাই আসতে অনেক দেরি আছে, বাবাও আসতে অনেক দেরি আছে। অনেক দেরি সেই কারণে আর কি ভাল লাগছে না আর বসে বসে। 9:10 তো বললাম তোমাদেরকে, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে আবার কথা হবে। তো বন্ধুরা, রাত্রিরে খাওয়া দাওয়া করে আসলাম, দুপুরের মাংস ছিল, অনেকটাই মাংস আনা হয়েছিল আজকে, মানে রাত্রিরে খেয়েও থেকে যাবে সেরকম, তাও আর রাখিনি, যা ছিল সবাই একটু বেশি বেশি করে খেয়ে নিয়েছে, রেখে দিলে কিন্তু কালকে সকালটাও ভালোভাবে হয়ে যেত। আর রাখিনি, সবাই একটু বেশি বেশি করে খেয়ে নিয়েছি, কারণ মানে অতটা মাংস টাংস খেতে ইচ্ছা করছে না সেই কারণে আর কি, আর রাখিনি, নইলে সকালেও তো আবার খেতে হবে মাংসগুলো। তো রাত্রিরে খেয়ে দিয়ে এসে, সেদিনকে আমি বলেছিলাম যে খেয়ে দিয়ে এসেই বসে থাকবে, শুয়ে পড়বে না, তাই আজকে এসে বসে রয়েছে। দেখো মশারির টাঙানো হয়ে গেছে, বাট মশারির বাইরে এই যে বসে আছে, আমি বসে আছি, এও বসে আছে, অন্যদিন এসে ঢপ করে শুয়ে পড়বে সেই কারণে। আর তুমি তো মানে কি বলবো, ভুড়ি বাড়ানোর জন্য সবাই কিন্তু আমাকে গোপাল ভাঁড় বলছে, আমি দেখেছি কমেন্ট করে। সেদিনকে আমি গোপাল ভাঁড় বলেছিলাম ভুলে, হ্যাঁ বলছে গোপাল ভাঁড় দাদা বলবো, বলছে এবার থেকে গোপাল ভাঁড় দাদা বলবো, আমি কোথায় গোপাল ভাঁড়? তুমি তো গোপাল ভাঁড়ই হয়ে যাচ্ছ আস্তে আস্তে, তো গোপাল ভাঁড়টাই হচ্ছ। এবার আর গোপাল ভাঁড় হবে না, ঠিক আছে, আমি জিমে ভর্তি হচ্ছি, ঠিক আছে। জিমে না তো আরো কিছুতে, তুমি হবে জিমে ভর্তি, দুপুরবেলা খেয়ে উঠে এসে সেই ঘুমাবে, আবার রাত্রিবেলা খেয়ে উঠে এসেই ঘুমাবে, তাহলে এ আবার জিমে ভর্তি হবে। আমি আজ থেকে সকাল সকাল উঠবো, 6টায় উঠবো, আর 3টের সময় খেয়ে টেয়ে 4টের সময় জিমে যাব, 1 ঘন্টা 5টা, তারপরে এসে বাড়ি এসে তারপরে আবার দোকানে যাবো, আর সকালবেলা ভোর ভোরবেলা উঠতে পারবো না, 6টার দিকে উঠবো, ঠিক আছে। তোমাদের সঙ্গে আজকে কথা দিলাম, কথা না তো এগুলোকে আমি মানে বিশ্বাস করি না, তোমার এইসব কথা আমি বিশ্বাস করি। তুমি এক্ষুনি এলাম তো 6টা, আমি সেই 6টার সময় এলাম, উঠবো, তুমি উঠবে 6টার সময়। তোমাদের দাদা ভাই তো ওটা ধরো ধরো কি বলছি, এটাই সত্যি, 8টা, 8:30, 9টা, এই 3টে টাইম ওর ওঠার টাইম, 8টা থেকে 9টার মধ্যে, কারণ 9টার মধ্যে ওকে দোকানে যেতে হবে, সেই কারণে এই 3টে টাইমের মধ্যেই ও ওঠে, 8টা হয় 8:30, নয় 9:45, আর 9টার মধ্যে যেহেতু যাবেই ও, সেই জন্য এই টাইমটাই হচ্ছে ওর ঘুম থেকে ওঠার। তো তুমি আর বেশি ডায়লগ মেরো না, জিমে ভর্তি হবো, রোগা হবো, বললাম 6টার সময় কালকে তুমি প্রমাণ নেবে, তুমি রোগা হতে পারবে না, তুমি জিমেও যেতে পারবে না, আমি দিস ইজ মাই গ্যারেন্টি, আমি কালকে 6টার সময় উঠে ব্লগ শুরু করব। তাহলেই হলো, কালকে ব্লগটা আমি শুরু করছি 6টার সময়, তো তোমরা ফ্রেন্ডস কালকে ব্লগটা দেখো, হয়তো হলেও হতে পারে ঘুমিয়ে ঘুম চোখ আর্ধেক খুলে বলবে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সকলে কেমন আছো, ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে, ধাপ করে আবার ঘুমিয়ে পড়বে। তেমন নয়, আমি ভিডিও করে ব্লগ করব, আর জিমে যাব, তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে, সব দেখাবো। জিমে না তো তুমি আরো কোথাও যাবে, চলো আর বকবক করছি না, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমাদের ঘুমাতে অনেকটা রাত্রি হয়ে যায়, শীতকাল বলো আর গরমকাল বলো, শীতকালে তাও একটু তাড়াতাড়ি হয়, এখন বাজে 10:43, আর গরমকাল হলে এটা 12:43 হয়ে যেত। তো ফ্রেন্ডস, তোমাদের ওদিকে শীত পড়েছে নাকি বলো, আমাদের এখানে প্রচুর প্রচুর শীত হয়ে পড়ে গেছে, আর আমি তো তোমাদেরকে বললাম যে এই 3 দিন ধরে আমি মুখে ক্রিম মাখছি, মুখে টান ধরছে, খসখস করছে সেই কারণে। এ তো বলছে কি কালকে আমাকে বডি অয়েল তেলটা বার করে দেবে, কালকে আমি স্নান করে মাখবো, আমার গা হাত পা টান ধরছে।
খসখস করছে। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা করো, টাটা।